নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পিএইচইর অস্থায়ী কর্মচারী পরিষদের ধর্ণা প্রদর্শন, আন্দোলনের হুঁশিয়ারি। আমরাঘাটে অটল সাংস্কৃতিক ভবনের শিলান্যাস, সূচনা মন্ত্রী পরিমলের। কচুদুরম থানার বাউন্ডারি দেওয়াল নির্মাণ কাজের সূচনা, ব্যয় 5 লক্ষ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভাগীয় তরফে নিয়োগপত্র প্রদান করে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে প্রশিক্ষণ প্রদান সহ অন্যান্য দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করল পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদের কর্মকর্তারা। এদিন শহরের হাসপাতাল রোড স্থিত কার্যালয়ে বিভাগীয় অভিযন্তার ভূমিকা সহ তার মন্তব্যের প্রতি ধিক্কার জানিয়ে বিভিন্ন প্রশ্ন তোলেন তারা। কর্মচারীদের বিক্ষোভ প্রদর্শন সহ বিভিন্ন স্লোগানে এলাকার আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সংস্থার ক্ষুব্ধ সদস্যরা জানান, বরাকে 2000 ও রাজ্যের 9500 অস্থায়ী কর্মচারীরা বিনা পারিশ্রমিক দীর্ঘ বছর যাবৎ কাজ করে আসছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের জল জীবন মিশন প্রকল্পের অধীনে ঘরে ঘরে তারা বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পৌঁছে দিচ্ছেন, তা সত্ত্বেও বিনা পরিশ্রমিকে তাদের কাজ করে যেতে হচ্ছে। ক্যাবিনেট বৈঠকে তাদের সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হলেও এক বছরের মাথায় বিভিন্ন আইন প্রণয়ন করে বর্তমান সরকার তাদেরকে নিয়ে ছেলে খেলায় মেতে উঠেছে বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা। শুধু তাই নয়, ক্যাবিনেট সিদ্ধান্ত বদলে দেওয়ার দরুন সরকারের প্রতি তাদের বিশ্বাস হারাচ্ছে বলেও এদিন অভিযোগের সুরে জানান তারা। নিজের অধিকার আদায় সহ চাকরির স্থায়ীকরণ নিয়ে সংস্থা নিজের লড়াই অব্যাহত রাখবে। ইউজার কমিটি বাতিল করার পাশাপাশি অস্থায়ী কর্মচারীদের প্রথমে নিয়োগপত্র প্রদান করে প্রশিক্ষণ প্রদানের দাবি জানান সংস্থার কর্মকর্তারা। আগামী 7 দিনের মধ্যে তাদের দাবি পূরণ না হলে বরাক উপত্যকা জুড়ে কর্মচারীদের আন্দোলন আরো ভয়াবহ রূপ ধারণ করবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন সংস্থার কর্মকর্তারা। কালকে আমাদের শিলচর ডিস্ট্রিক্ট কমিটি কোনো একটা কারণে মিলে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, কিন্তু উনি কিভাবে একটা কথা বললেন যে সত্যিকারের ধিক্কার জানাই যে আমরা এই ডিপার্টমেন্টের লোক না। তার হাতে হাইলাকান্দি যখন ছিলেন ওই ইঞ্জিনিয়ার মেঘাদাস মহাশয়, উনি লিখে দিয়েছেন যে আমরা 10-15 বছর যাবৎ বিনা বেতনে কাজ করে আসছি এবং আমরা তিনি নিজে অবগত আছেন এবং দুঃখ প্রকাশ করছেন যে বেতনটুকু আমরা পাচ্ছি না। ওনার লিখিত চিঠি হাইলাকান্দি থাকা অবস্থায় উনি দিয়েছেন যে উনি অবগত আছেন। আবার উনি কিভাবে বললেন আমরা এই পিএইচই অস্থায়ী কর্মচারী আমাদের ডিপার্টমেন্টের লোক না, ওনাকে ধিক্কার জানাই। এইভাবে সরকার একভাবে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে আমাদের সম্পূর্ণ 9500 কর্মচারীকে আমাদের নিয়োগপত্র দেওয়া হবে। আমাদের বিভিন্ন টিভি চ্যানেলে বাবা দিয়েছে সরকার যে সমস্ত 9500 কর্মচারীকে অস্থায়ী কর্মচারী হিসাবে 6,500 টাকা বেতনে নিয়োগপত্র দেওয়া হবে, কিন্তু এখন আবার আরেকটা স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ট্রেনিং দেওয়া হওয়ার আবার আইটিআর মাধ্যমে ট্রেনিং দেওয়া, এইভাবে যে আমাদের সুজন পোষণ নীতি আমাদেরকে প্রতারণা করা হয়। গতিকে আমাদের একটাই দাবি, সমস্ত আসামের 9500 কর্মচারীকে ডিপার্টমেন্টের তরফ থেকে, কারণ আমরা ডিপার্টমেন্টে কাজ করে আসছি, ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগপত্র দেওয়া হোক এবং পরে আমাদের আইটিআই মাধ্যমে 10 দিন কেন আমরা প্রতি বছর 3 মাসের জন্য আমরা ট্রেনিং দেওয়া, এই দাবিটি জানাই এবং আমাদের ইউজার কমিটি বাতিল করতে হবে। বৃহস্পতিবার পালংঘাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত দারমিখাল গ্রান্টের আমরাঘাটে আনটায়ার তহবিল থেকে 10 লক্ষ এবং সাংসদ উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা ব্যয়ে মোট 20 লক্ষ টাকার ব্যয়ে আমরাঘাটে অটল সাংস্কৃতিক ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করেন রাজ্যের পরিবহন, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী তথা ধলাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল শুক্লবৈদ্য। পরে এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা জনসম্মুখে তুলে ধরেন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন কাছাড় জেলা বিজেপির সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল, পালংঘাট মণ্ডল বিজেপির সভাপতি সৌমেন দাস, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস প্রমুখ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব ধলাই জেলা পরিষদের সদস্য স্বপন কুমার দাস, পালংঘাট উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি অভিজিৎ মাঝি, পালংঘাট মণ্ডল বিজেপির সভাপতি সৌমেন দাস, কাছাড় জেলা বিজেপির ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, মহিলা মোর্চার সভাপতি দেবস্মিতা দাস প্রমুখ। এখানে খুব সংক্ষেপে দুই একটা কথা বলবো।
মূলত আজকে এখানে আমাদের দলের কার্যালয়ের শিলান্যাসে সঙ্গে আমরা অটল ভবনেরও শিলান্যাস করব। এখানে মূলত 20 লক্ষ টাকা আজকের দিনে বরাদ্দ আছে অটল ভবনের জন্য। ঠিক তেমনি করে আমরা কিছু সংখ্যক আছি যারা আমরা ব্যক্তিগতভাবে দলের কার্যালয়ের জন্য আমরা কোনো না কোনো জায়গায় কিছু না কিছু অথবা রড, সিমেন্ট বা ব্রিক্স এগুলো দেওয়ার কমিটমেন্টও আমাদের আছে। দলের কার্যালয়ের ব্যাপারে আপনারা শুনলেন, অনেকের কাছ থেকে দলের কথাও আপনারা শুনলেন। আমি এদিকে যাচ্ছি না, আমি শুধু বলবো যে এটা শুধু আমরা যারা এখানে আছি আমাদের ইচ্ছা নয়, পালংঘাট ব্লকের যারাই ভারতীয় জনতা 14 ফাইন্যান্স থেকে বরাদ্দকৃত 5 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে সোনাই কচুদরম থানার বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের সূচনা করলেন কাছাড় জেলার পুলিশ সুপার রমনদীপ কৌর। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে কাজের সূচনা করেন তিনি। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার রমনদীপ কৌর জানান, 5 লক্ষ টাকায় পুরো কাজ সম্পন্ন না হলে আগামীতে অন্য প্রকল্প থেকে বাকি কাজ সম্পন্ন করা হবে বলে জানান। এদিন তার সাথে উপস্থিত ছিলেন সোনাই ব্লকের বিডিও হুসেন মোহাম্মদ মুমিন, জিপি সভাপতি অপুকুমার দাস, এবি সদস্য এম ইউ মিজানুর রহমান লস্কর, ওসি বিপুল বিশ্বাস সহ গ্রুপ সদস্য ও বিটিপির কর্মীরা। जैसे अभी जीपी की तरफ से जो कंट्रीब्यूशन हुआ है इसमें हम उसको कंट्रीब्यूशन अपने लिए माने कि आपका थाना है, आपका थाना बढ़िया रहेगा तो आपके अगल बगल का सोसाइटी बढ़िया रहेगा। हमारी तरफ से भी जितना गवर्नमेंट फंड्स पुलिस डिपार्टमेंट को दिए जा रहे हैं ये थाना मोइत्री में आ चुका है, बट उसको इस फाइनेंशियल ईयर में ये अभी थोड़ा क्लियर नहीं है, तो जो भी है आने वाले 2 या 3 साल में ये थाना मोइत्री की तरह डेवलप होगा। बट इन द मीन टाइम हम चाहते हैं कि जैसे थाना एक इंस्टीट्यूशन की तरह दिखना चाहिए उसके लिए इस थाने का बाउंड्री वॉल होना बहुत जरूरी है। चाहे ये रूरल पुलिस स्टेशन है बट ये बहुत ही इम्पोर्टेंट पुलिस स्टेशन है क्योंकि इसका जिस तरह का डायनेमिक्स है और जिस तरह की इसकी लोकेशन है उस हिसाब से ये बहुत इम्पोर्टेंट थाना है। तो आप लोगों में से भी बहुत सारे लोग आके हमको मिलते रहते हैं, सो संपर्क तो एक है ही, उस हिसाब से हम चाहते हैं कि ये थाना जिस तरह से अभी तक चला है इट शुड लुक लाइक अ मॉडल रूरल पुलिस स्टेशन। उसके लिए ये पहला एक छोटा सा कदम है बट ये यहाँ खत्म नहीं होता है, इसको और आगे लेके जाना है। মধুরা নদী থেকে অবৈধভাবে বালু তোলার ফলে তলিয়ে যাচ্ছে হজরপুর এলাকার যাতায়াতের একমাত্র রাস্তাটি। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করলেন এলাকার বাসিন্দারা। এলাকার আশিক উদ্দিন, মুজাক্কির হোসেন লস্কর, রাতুল লস্কর, শরীফ উদ্দিন লস্কর, অলিউল ইসলাম লস্কর, সৌদ আহমেদ লস্কররা অভিযোগ করে বলেন, গোসাইপুর দ্বিতীয় খণ্ডের হজপুর রাস্তা দিয়ে প্রতিদিন হাজারেরও বেশি লোক চলাচল করে থাকেন, কিন্তু নদীর পাড় ভাঙনের ফলে বর্তমানে রাস্তাটি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। নদীর পাড় ভাঙনের জন্য অবৈধ বালু উত্তোলনকারীদের দায়ী করে তারা বলেন, হজপুর এলাকায় একটি বালুর ডাম্প রয়েছে, এলাকার রাস্তা সংলগ্নে থাকা মধুরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে এই ডাম্পে রাখা হয়। নদীর পাড় ভাঙনে বহু ঘরবাড়ি সহ রাস্তাঘাট তলিয়ে যাওয়ার 3 বছর আগে এ নিয়ে বন বিভাগের কাছে এক পিটিশন দাখিল করেছিলেন তারা। পরে বিভাগীয় আধিকারিকরা বিষয়টি সরজমিনে পরিদর্শন করেন এবং বালুর ডাম্প বন্ধ করে দেন, কিন্তু প্রায় 3 বছর পর ফের ডাম্প চালু করে বালু উত্তোলন শুরু হয়েছে। বিষয়টি ফের বিভাগীয় আধিকারিকদের নজরে আনলে বুধবার ফের এলাকা পরিদর্শন করে যান বন বিভাগের আধিকারিকরা। এদিকে বন বিভাগের আধিকারিকরা এলাকা পরিদর্শন করে গেলেও আজও বহাল তবিয়তে চলছে বালু উত্তোলন, এতে আতঙ্কে ভুগছেন স্থানীয়রা বলে জানান তারা। তাদের মতে শীঘ্রই এই জনবসতি এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করা না হলে অচিরেই তলিয়ে যেতে পারে হোজপুর এলাকার এই রাস্তাটি। বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে বিভাগীয় আধিকারিকদের প্রতি আর্জি জানান তারা। অন্যদিকে বিষয়টি নিয়ে উধারবন্দ বন বিভাগের রেঞ্জার অরবিন্দ ডেকার প্রতিক্রিয়া জানতে তার কার্যালয়ে গেলেও তাকে পাওয়া যায়নি বলে ক্ষোভ ব্যক্ত করেন ভুক্তভোগীরা। এখানে মানে বসতি ঘর আছে, রাস্তা আছে, ঘর বাড়ি ভাঙ্গিয়ে যায়, যত পারলে তারা উঠায় অত ঘর মানে জায়গাটা ভাঙ্গে, রাস্তাটা ভাঙ্গে,
কাঙ্গর কিনারটা ভাঙে, ভাঙ্গিয়া গড়বাড়ি পর্যন্ত দৌড়িয়ে আসছে। এইটা আমরা পিটিশন করে বন্ধ করছি। তারা তো 2-4 বছর বন্ধ রাখলো, 3 বছর ধরে বন্ধ রাখলো, এখন আবার তারা স্টার্ট করে দিছে। হ্যাঁ, কালকে আমরা বিটক সারের যোগাযোগ করছি, রেঞ্জার সারের যোগাযোগ করছি, তারা আইয়া গেছে। আইয়া যাওয়ার পরে তারা উঠে হইতে হইতে ফ্ল্যাটে রাস্তা ভাঙছে, ফ্ল্যাটে রাস্তা ভাঙছে নি, বালি উঠা নিয়ে কারণে ভাঙছে। আপনারা ডাহাই যে আপনারা মাধ্যমে ওটা দেখিয়ে দিন আমরা। মানে এই যে রাস্তা কিনার ওখান থেকে তারা আজকে সকালে ওই জায়গাতে যে তারা নকলে মাল উঠার এটা সব অবৈধভাবে খারবার। এখানে একটা স্কুল আছে, মানুষ যাতায়াতের রাস্তাও আছে, সব সম্প্রদায়ের মানুষ যায়, এখানে ফেরিঘাটও আছে, স্কুলের ছাত্র যেতে অসুবিধা হয়। তারা রাস্তার মধ্যে গাড়ি পার্ক করে, রাস্তার মধ্যে মাল উঠায় উঠে সব রাস্তার থেকে তারা কারবার করে, অবৈধভাবে কারবার করে। এটা আমরা আপনারা লাগে আমরা অনুরোধ রইল, যাতে মানে এটা আপনার রেঞ্জ অফিসার লিয়ে ডেভর থেকে লিয়ে আমরা অভিযোগটা ওখানে অনুরোধ রইল যে যাতে ওটা বন্ধ হওয়ার কারণে আমরা মালদারালে কোনো অসুবিধা নাই। মালদার মুদ্রা ইউনিট টুর রাখিয়া স্যার অন্য আরও জায়গা আছে, আগের দিকেও আছে, পিছন দিকে আছে, ওদিকে তারা উঠক। আমরা মালদারালে কোনো অসুবিধা নাই, এই জায়গাটা যে আমরা পাবলিকের অভিযোগ আছে, অসুবিধা আছে, এই জায়গাটা স্যারে অন্য কোনো জায়গাতে গিয়ে তারা বালি উঠাক, আমরা কোনো অসুবিধা নাই। ওটা আমার বক্তব্য শেষ করবো। গৃহবধূ নির্যাতনের শিকার রংপুর করাতি গ্রামের বাসিন্দা দেবী রবিদাস বর্তমান ছেলে ও মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন। নির্যাতনের জ্বালা সহ্য না করতে পেরে অবশেষে সন্তানদের নিয়ে কাছাড় জেলার জেলাশাসক রোহন কুমার ঝা এবং পুলিশ সুপার রমনদীপ কোরের দ্বারস্থ হয়ে এই মর্মে এক অভিযোগনামা দাখিল করেন গৃহবধূ দেবী রবিদাস। এতে উল্লেখ করে তিনি বলেন, রংপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা তথা তার স্বামী সুভাষ রবিদাস প্রায় তাদের উপর শারীরিক নির্যাতন চালান। বিগত ডিসেম্বর মাসে সুভাষ রবিদাস এবং তার বোন সাবিত্রী রবিদাস ষড়যন্ত্র করে তাকে এবং তার সন্তানদের মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। গৃহহারা অবস্থায় অসহায় হয়ে তিনি সন্তানদের নিয়ে শিলচর ইটখোলাস্থিত বাবার বাড়িতে আশ্রয় নেন। তিনি আরও অভিযোগে জানান, এই ঘটনার আগেও বার কয়েক স্বামী সুভাষ রবিদাস এবং তার বোন সাবিত্রী রবিদাস একইভাবে তাদের উপর শারীরিক নির্যাতন চালিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। যদিও অন্যান্যবার তারা ফিরে যেতে সক্ষম হলেও এবার আর তাদেরকে ফিরিয়ে নিচ্ছেন না শ্বশুরবাড়ির লোকেরা। তিনি জানান, তার স্বামী সুভাষ রবিদাস ও তার বোন সাবিত্রী রবিদাস তাদেরকে তাড়িয়ে তাদের পৈতৃক ভিটে বিক্রি করে দিচ্ছেন। পৈতৃক দানকৃত জমি স্ত্রী সন্তানদের তাড়িয়ে কিভাবে তার স্বামী এবং স্বামীর বোন বিক্রি করছেন, এ নিয়ে জেলাশাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে একটি স্মারকপত্র প্রদান করে ন্যায় বিচারের দাবি জানান গৃহবধূ দেবী রবিদাস। না জানে মদ খেয়ে রাত্রেবেলা কি হয়, রাত্রে কি দিনেও অত্যাচার করে, দিনে অত্যাচার করে আমি পাড়াপড়শি সবাইকে ডাকিয়ে দেখাই এবং বলি, সবাই ওর কথার মুখে যা আছে ব্যবহার এটাই শুনে সবাই কেউ এগিয়ে আসে না, এগিয়ে আসে না বলে সবাই, আমি ওকে কি বলবো, ওর মুখের কথার উপরে আমরা তা চলে না, সবাই এটাই বলে। বর্তমানে কি ঘর বন্ধ নাকি? এখন তো আমি দেখেছি কয়েকবার যে ঘর বন্ধ আছে, ফ্ল্যাটে আমার অনেক ধরনের কাপড় জিনিসপত্র সব কিছুই নষ্ট করেছে, ক্ষতি হয়েছে। আমার জামাই তো আমাকে শুধু এক কাপড়ে আমার ঘর থেকে রাত্রিবেলা তাড়িয়ে দিয়েছে এবং আমি আবার কেস মোকদ্দমায় বিচার অচার হয়ে আবার ঘরে গিয়েছি। ঘরে যাওয়ার পরে আমার কয়েকদিন থাকার পরে আবার ওর বোন আর ওর জামবুকে নিয়ে আমার সঙ্গে অত্যাচার করে আমাকে মারধর করে আমার ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আমার ঘরের সব জিনিসপত্র ওরা হাতিয়ে নিয়েছে। আমার স্বামী ওদেরকে দিয়েছে না, ও কোনখানে রেখেছে না, ওর বোনটি ঘর থেকে সরেছে সেটা আমি জানি না। আমার না থাকা অবস্থা আমার ঘর থেকে জিনিস আমার স্বামী সরেছে। বাইক মালিকের হাতে নাতে ধরা পড়ল এক বাইক চোর। ঘটনাটি সংঘটিত হয়েছে উধারবন থানার অন্তর্গত গোসাইপুর দ্বিতীয় খণ্ডে। ধৃত যুবক পয়লাপুরের কাঙালি বস্তি কণ্ঠগ্রামের বাসিন্দা কুতুবুদ্দিন লস্করের ছেলে সলমান আহমেদ লস্কর। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বিকেলে গোসাইপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা বাপন আহমেদ লস্কর উধারবন উত্তরপাড়ার কুটুসেনের পালসার বাইক নিয়ে নিজের বাড়িতে যান এবং পিডাব্লিউডি রাস্তার পাশে বাইকটি দাঁড় করিয়ে রেখে ঘরে যান তিনি। সন্ধ্যায় ঘর থেকে বেরোনোর পর আচমকা দেখতে পান বাইকটি যথাস্থান থেকে উধাও। তখন তিনি খোঁজাখুঁজি শুরু করলে দেখতে পান এক যুবক বাইকটি নিয়ে শিলচর অভিমুখে যাচ্ছে। এতে তিনি চিৎকার শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা। তখন প্রতিবেশীদের সহযোগিতায় বাইক সহ সলমানকে পাকড়াও করেন তারা।
পরে বিষয়টি জানানো হয় উধারবন্দ পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উধারবন্দ পুলিশ। তারা গিয়ে বাইক সহ সালমানকে আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে বুধবার উধারবন্দ পুলিশের তরফে সালমানকে আদালতে তোলা হলে আদালত তাকে হাজতে প্রেরণ করে বলে জানা গেছে। বৃহস্পতিবার ত্রিদিবসীয় মণিপুরী নৃত্য কর্মশালার শুভারম্ভ হল শিলচর সঙ্গীত বিদ্যালয়ে। তিন দিবসীয় এই কর্মশালা চলবে আগামী 20 আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল 4টা থেকে কর্মশালা শুরু হবে এবং কর্মশালায় প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন সুদূর মুম্বাই থেকে আগত বিশিষ্ট নৃত্যশিল্পী পদ্মশ্রী দর্শনা জাভেরি। কর্মশালার শেষে অর্থাৎ 21 আগস্ট সন্ধ্যা 6টায় শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃহস্পতিবার কর্মশালার প্রথম দিনে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় প্রশিক্ষার্থীদের মধ্যে। উল্লেখ্য, গুরু বিপিন সিং এর 105তম জন্মবার্ষিকী উপলক্ষে এই কর্মশালার উদ্যোগ নেওয়া হয়েছে বলে এক প্রেস বার্তায় এই খবর জানান শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রশিক্ষক ভাস্কর দাস। 76তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল বরখোলা শালচাপড়া শিক্ষাখণ্ডের অধীনস্থ 1322 নং নারায়ণছড়া এলপি স্কুল। সোমবার সকাল 7:45 নাগাদ স্কুল পড়ুয়াদের অভিভাবক সহ শিক্ষকদের উপস্থিতিতে স্কুল চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন এলাকার বিশিষ্ট নাগরিক রঞ্জু দেব। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন স্কুল পড়ুয়ারা এবং শিক্ষকরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি সহ খেলাধুলার মাধ্যমে দিনটি উদযাপন করেন। অনুষ্ঠান শেষে কচিকাচাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্কুলের শিক্ষকরা। এদিন শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শামীম আহমেদ মজুমদার, বিকাশ দাস, রণজিৎ দাস, প্রভাঞ্জন বর্মন, প্রীতম ভট্টাচার্য প্রমুখ। উল্লেখ্য, বৃহস্পতিবার 11 আগস্ট আজাদিকা অমৃত মহোৎসব উপলক্ষে স্কুল প্রাঙ্গণ থেকে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিশেষ স্থানগুলো পরিদর্শন করে ফের স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শতাধিক পড়ুয়ারা সহ স্কুলের শিক্ষকরা অংশ নেন। 76তম স্বাধীনতার পুণ্যলগ্নে দানকৃত জমিতে নবনির্মিত গাঁও পঞ্চায়েত কার্যালয়ের দ্বারোদ্ঘাটন করলেন বিধায়ক মিহির কান্তি সোম। পূর্ব উধারবন্দের কনকপুর দলৈছড়া গাঁও পঞ্চায়েতের যে অফিস ছিল সেটি অতি ছোট হওয়ার দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের বিভিন্ন কাজে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন কর্মচারী সহ স্থানীয়রা। বিষয়টি নিয়ে বিধায়ক মিহির কান্তি সোম ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের তৎপরতায় শুরু হয় জমির অনুসন্ধান। সেই সময় বিশিষ্ট শিক্ষাবিদ আবিদ রাজা মজুমদারের সাথে এই সমস্যার বিষয় নিয়ে আলোচনা করেন স্থানীয় পঞ্চায়েত সভাপতি সুরেন্দ্র মাহাতো, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রদ্যুৎ বর্মন, জেলা পরিষদ সদস্য বিজয়তা মাহাতো সহ অন্যান্যরা। বারকয়েক আলোচনার পর আবিদ রাজা মজুমদার সিদ্ধান্ত নেন এবং নতুন পঞ্চায়েত কার্যালয় তৈরির জন্য পিডব্লিউডি সড়কের পাশেই 1 বিঘা জমি দান করেন। আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রদ্যুৎ বর্মনের তদারকিতে সরকারি অর্থে এই দানকৃত জমিতে 45 দিনে তৈরি হয় নতুন পঞ্চায়েত কার্যালয়। 15 আগস্ট নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন বিধায়ক মিহির কান্তি সোম ও জমিদাতা আবিদ রাজা মজুমদার। এই উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে আবিদ রাজা বলেন, হরিনগর, সুভাষনগর ও কনকপুর এলাকায় অতীতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য অনেকের কাছে জমির জন্য হাত পেতেছিলেন, আর এখানে পঞ্চায়েত কার্যালয় তৈরির জন্য জমির প্রয়োজন, তাই তিনি নিজেই 1 বিঘা জমি দান করে পূর্বে ঋণ পরিশোধ করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক মিহির কান্তি সোম, এপি সদস্য প্রদ্যুৎ বর্মন, রাজাবাজার ব্লকের বিডিও মৃন্ময় হালই, বর্তমান পঞ্চায়েত সভানেত্রী জয়লক্ষ্মী বর্মন, টি বোর্ডের চেয়ারম্যান পবিত্র গঞ্জু, মণ্ডল সভাপতি বিনোদ শর্মা ও জেলা পরিষদ সদস্যা বিজয়তা মাহাতো। স্বাধীনতা আমরা তখনই পাবো রুটি কাপড় মাগান প্রত্যেকের জন্য সেবা, সেই মানসিকতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত কাজ করে যাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। আমরা সবাই এক হয়ে যাতে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস অর্জন করতে পারি, সেই মানসিকতা নিয়ে যাতে আমরা সবাই কাজ করি, এলাকার আমরা যাতে শান্তি বজায় থাকে, এই আশা নিয়ে নয়া ভারত মাননীয় প্রধানমন্ত্রী যে সবার কাছে আহ্বান রেখেছেন, সেই আহ্বানে যাতে আমরা সাড়া দিই, আবার প্রত্যেকের দুঃখে যাতে আমরা দুঃখী হই, সেইটাই হচ্ছে রাম রাজত্ব। রামের রাজা, রাম রাজা, রামজি রাজত্ব করেছিলেন প্রজারা সেই সুখে থাক, শান্তি থাকার নামই রাম রাজত্ব। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন বলে কোনো ব্যাপার নয়, সবার জন্য রুটি কাপড় মাকান এই মানসিকতা নিয়েই সরকার কাজ করছে। এখানে কোনো ধর্ম, জাত, পাত কিছুই করতে চাচ্ছে না সরকার। আর আপনারা দেখছেন সমস্ত কার্যক্রম, শিক্ষা, নিয়োগের ক্ষেত্রে দেখছেন কোথায় ঘুষ কারবার নেই,
পয়সা দিলে হবে না, লক্ষ লক্ষ টাকা দিলে হবে না, আপনার মেরিট আছে, আপনি চাকরি পাবেন। এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ করছে না, শুধু আসাম সরকার কর্তৃক সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফি 70 টাকা থেকে 120 টাকা বৃদ্ধি করা ও সরকারি মডেল স্কুলের ছাত্রছাত্রীদের মাসিক ফি 300 টাকা ধার্য করা ও সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে টাকা প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছ থেকে সংগ্রহের তীব্র বিরোধিতা করে এআইডিএস ওর আসাম রাজ্য কমিটি আহ্বানে একটি স্মারকপত্র বিদ্যালয় সমূহের পরিদর্শক মারফত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রদান করা হয়। স্মারকপত্রে উল্লেখ করা হয় যে ক্লোজার ও মার্জার প্রক্রিয়ার মধ্যে দিয়ে হাজার হাজার সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার এবং ফি বৃদ্ধি ঘটিয়ে দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীদের শিক্ষা জীবন ধ্বংস করে দেওয়া হচ্ছে। সরকারি স্কুলগুলোকে পিপিপি মডেলে গড়ে তুলে ব্যক্তি মালিকাধীন করে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। স্মারকপত্রে এ উল্লেখ করা হয় যে শিক্ষা অধিকার আইন 2009 অনুযায়ী দেশের 6 থেকে 14 বছর পর্যন্ত ছাত্রছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদানের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আসাম সরকার সরকারি খণ্ডের স্কুলে ফি ধার্য করেছে। স্মারকপত্রে এও বলা হয় যে জাতীয় শিক্ষানীতি 2020 রাজ্যের দ্রুত লাগু করা আসল উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থার সামগ্রিক ব্যক্তিগতকরণ ও বেসরকারিকরণ ঘটানো। চা শ্রমিকদের সন্তানদের পড়াশোনা করার সুযোগ করে দেওয়ার আশ্বাস দিয়ে মডেল স্কুলে মাত্র 20% আসন দরিদ্র শ্রেণীর পরিবারের ছাত্রছাত্রীদের জন্য সংরক্ষিত রেখে বাকিগুলো দিয়ে ব্যবসা করতে চাইছে রাজ্যের শিক্ষা বিভাগ। ফলে মডেল স্কুল চা বাগান বা প্রত্যন্ত এলাকায় স্থাপিত হলেও তাতে সাধারণ চা শ্রমিক পরিবারের ছাত্রছাত্রীরা পড়াশোনার সুযোগ পাবে না। এছাড়াও এইসব মডেল স্কুলের পাঠ্যক্রম সিবিএসই এর আওতায় নিয়ে যাওয়ায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা শিক্ষার কেন্দ্রীকরণের নীল নকশা ছাড়া আর কিছুই নয়। শিক্ষা ব্যবস্থা পরিচালনা, পাঠ্যক্রম তৈরি ও নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের যে ভূমিকা ছিল তা সম্পূর্ণ খর্ব করে দেওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে তা করা হচ্ছে। ফলে বিভিন্ন রাজ্যের ইতিহাস, ভূগোল, সাহিত্য ইত্যাদি ছাত্রছাত্রীদের জানার যে সুযোগ এতদিন ছিল তা নির্মূল করে দেওয়া হচ্ছে। সরকারের শিক্ষা ব্যবস্থাকে ব্যয়বহুল করা, মডেল স্কুল স্থাপন করে শিক্ষার ব্যবসায়িকরণ করা ও পিপিপি মডেলের ভিত্তিতে স্কুলগুলোকে ব্যক্তিগত মালিকের হাতে তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে বলেও সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি প্রদান করা হয়। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন হিল্লুল ভট্টাচার্য, পল্লব ভট্টাচার্য, আপনলাল দাস, শিবু বৈষ্ণব, স্বপন চৌধুরী, নীরজ কালোয়ার প্রমুখ। হাইলাকান্দি জেলায় ব্যর্থ সরকারের জলজীবন মিশন প্রকল্প। দক্ষিণ হাইলাকান্দি ঘাড়মুড়া ফরেস্ট ভিলেজের ঘাড়মুড়া প্রথম খণ্ডের 200 পরিবারের অধিক মানুষ বিশুদ্ধ খাওয়ার জল থেকে বঞ্চিত রয়েছেন। বুধবার এক প্রতিবাদী সভায় এই অভিযোগ করছেন ঘাড়মুড়া প্রথম খণ্ডের চম্পুপাল সহ গ্রামের 200 মানুষ। গ্রামের মানুষ অভিযোগে জানান, রাজ্য সরকার জলজীবন মিশন প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার কথা থাকলেও বিগত 10 বছরের অধিক কাল থেকে নদী ও পুষ্করিণীর জল পান করছেন তারা। মহিলারা জানান, দূর থেকে খাওয়ার জল আনতে গিয়ে ছেলে মেয়েদের সময় মতো স্কুলে পাঠাতে পারছেন না। ঘাড়মুড়া ফরেস্ট ভিলেজের গাইছেনাউড়ি ও ঘাড়মুড়া পুরনো বাজারে 2টি জল প্রকল্প থাকলেও উভয় জল প্রকল্প থেকে জল সরবরাহ করা হয় না। প্রতিবাদী এক মহিলা ক্ষোভ প্রকাশ করে জানান, গত বছর নদী থেকে খাওয়ার জল আনতে গিয়ে সঙ্গে থাকে মেয়েটি জলে ডুবে মৃত্যু হয়েছে। সরকার জল দিচ্ছে কথাটি শুধু শুনতে পান গ্রামের মহিলারা, বাস্তবে ঘাড়মুড়া প্রথম খণ্ডে কোনো জল সরবরাহ করা হয় না। চম্পুপাল জানান, ঘাড়মুড়া প্রথম খণ্ডে 200 পরিবারকে অবিলম্বে বিশুদ্ধ খাওয়ার জল সরবরাহ না করলে গ্রামের মানুষদের নিয়ে গণ আন্দোলন করতে বাধ্য হবেন। প্রতিবাদী সভা প্রত্যেকেই গ্রামের মানুষদের বিশুদ্ধ খাওয়ার জল ব্যবস্থা করে দেওয়ার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। যাতে আমরা এই ঘাড়মুড়া পার্ট ওয়ান যে বাজার সেটও একটা পিএইচই আছে, গাইছেনের একটা পিএইচই আছে, আমরা মিডিলে প্রায় 200 পরিবার জলের কোনো সুবিধা নাই, জলের কোনো ফাইবও নাই। তারা জিগাইলে আজকে ইঞ্জিনিয়ার ডে আমি গতদিন ফোন করিয়া জিগাইছিলাম, তাই কইছি নতুন একটা স্কিম দেওয়া হইব, কবে দেওয়া হইব তাই জানি না। আমরা দয়া করি আমি অনুরোধ করি আর যাতে আমরা এখানে নতুন স্কিম যদি তাকাতে পিএইচইটা দেওয়া হোক এবং এই 200 পরিবারে যাতে আজকে প্রধানমন্ত্রীর যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি যাতে পূরণ হয় এটার লাগে আমরা জেলা শাসকের কাছে অনুরোধ জানাই। আর যদি আমরা এটা 3 মাসের মধ্যে কাজ না ধরা হয় আমরা বৃহত্তর আন্দোলনে নামছি আর নামু, এই আন্দোলন আমরা চলছে চলবো। আমরা দরকার হইলে আমরা রাস্তা অবরোধ করবো, দর্নায় বইমু, যা কিছু করা লাগে
আমরা জলপাইতে গিয়ে আমরা করতে বাধ্যতাম এরা দুই থেকে দুইটা পেচি আছে একটা গাইসানাউরি আর একটা গারমুরা পুরান পুরান বাজার দটার জল দেওয়া হয়নি দটার মধ্যে জল এখনো সাপ্লাই দেওয়া হয়েছে না মোটামুটি তারা ফাইবের কাজ সম্পূর্ণ করাবার আর আপনারা যে যে গ্রামটা জল পাও না এই গ্রামটার নাম কিটা ৭৬তম স্বাধীনতা দিবস ও অমৃত মহোৎসব উপলক্ষে শিলকুড়ি জনকল্যাণ সংস্থাকে সমাজসেবী নীলিধর ও শম্ভুধর ১১ বিঘা জমি কমলাকান্ত ধর মেমোরিয়াল মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য দান করলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি প্রদীপ দাস চিত্রশিল্পী স্বপন কর শিলকুড়ি গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি অর্জুন দাস তরুতাজ বাড়ি গ্রাম পঞ্চায়েত সভাপতি সনদ চক্রবর্তী আশিস হালদার ও সংস্থার সভাপতি মাধব চন্দ্র দাস সম্পাদক প্রণয় নাগ কোষাধ্যক্ষ বিজয় দাস প্রমুখ আজকে এই জমিদানের মাধ্যমে আপনারা এদত অঞ্চলের যে ছেলেমেয়েরা আছে এরা যাতে সুন্দরভাবে খেলাধুলা করতে পারে এবং এটার উন্নতির জন্য আপনাদের কাছে অনুরোধ রইল উপর মহলের এই আমলাদের কাছে বা নেতাদের কাছে গিয়ে যাতে এটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করা যায় তার জন্য চেষ্টা করবেন এই বলে আমি আমার স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থার উদ্যোগে উধারবন্দ চানকিরাতে নেতাজি বিদ্যানিকেতনের যাত্রা শুরু হয়েছে গতকাল সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ আকমল আলী ও জেলা পরিষদ সদস্য প্রবাল চন্দ্র ফিতাকেটে উদ্বোধন করেন স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক দিলু দাস বলেন উক্ত কোচিং সেন্টারে পঞ্চম ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্রদের বিনামূল্যে কোচিং প্রদান করা হবে এবং ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের জন্য সময় সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে অনুষ্ঠানে নূপুর নৃত্য কেন্দ্রের অধ্যক্ষা মিত্রা সেন মৌসুমী চক্রবর্তী দীপালী মজুমদার সহ নেতাজি বিদ্যানিকেতনের পরিচালক বিপ্লব চক্রবর্তী ও যুগ্ম পরিচালক গোবিন্দ তালুকদার উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ২০ জন ছাত্রছাত্রীর হাতে নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষে স্কুল ব্যাগ প্রদান করা হয় আমাদের একটা স্বপ্ন আছে যে আগামীতে আমরা একটা আমাদের একটা আবাসিক কেন্দ্র করব যেটা আমরা যে স্বপ্নের পৃথিবী একটা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম দু তিন বছর আগে কিন্তু কখনো বাস্তব করতে পারিনি কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি একটা বৃদ্ধাশ্রম এবং ঠিক বৃদ্ধাশ্রম না অসহায় মানুষ যারা যারাই বয়স্ক মানুষ কম বয়সকে সবাইকে আমরা একটা এরকম একটা পরিবেশ আমরা তৈরি করব আবাসিক সেন্টার একটা গড়ে তুলব এবং আশা রাখি সকলের সহযোগিতায় ধীরে ধীরে আমরা চেষ্টা করব এবং আজ যে আমাদের স্কুলটা শুরু হবে কিছু সময় পরে আনুষ্ঠানিকভাবে আমাদের এই স্কুল নেতাজি বিদ্যানিকেতনটা শুরু হবে আমাদের শিক্ষাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ এবং জনপ্রতিনিধি এখানে আছেন ওনাদের হাত ধরে এবং আশা রাখব ওনারাও আমাদের আগামীতে পথ প্রদর্শক করবেন কিভাবে আমরা চালিয়ে যেতে পারি এবং আপনাদের সকলের পাড়া প্রতিবেশী যারা আছেন কারণ আমিও শিলচর থাকি অনেকেই বাইরে থাকেন আমরা একা থাকবো না আপনারা যাতে দেখতে পারেন যাতে এইখানে যারাই কোচিং সেন্টারে আসে টাইমে আসেনি পড়াশোনা ঠিক মতো করেননি কোনো অসুবিধা হলে বিপ্লব দা আছে গোবিন্দ দা আছে ওদেরকে জানাবেন ওরা চেষ্টা করবে যাতে আগামীতে আরো শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার পিএইচের অস্থায়ী কর্মচারী পরিষদের ধর্ণা প্রদর্শন আন্দোলনের হুঁশিয়ারি আমরাঘাটে অটল সাংস্কৃতিক ভবনের শিলান্যাস সূচনা মন্ত্রী পরিমলের কোটুদরম থানার বাউন্ডারি দেওয়াল নির্মাণ কাজের সূচনা ব্যয় ৫ লক্ষ এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই নমস্কার